ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন যে বোনের ডেন্সিটি বা আমাদের হাড়ের যে ঘনত্বটা থাকে সেক্ষেত্রে একটা কথা প্রায় রোগীদের কাছে শুনি যে ম্যাডাম আমার হাড়ের ক্ষয় আছে ক্যালসিয়াম লিখে দেন ক্যালসিয়াম খাবো এখন এই হাড়ের সাথে ক্যালসিয়াম খাওয়ার সম্পর্কটাকে একটু বুঝিয়ে বলেন আপনাকে ধন্যবাদ এইটা আসলে বাংলাদেশে একেবারে প্রাচীনকাল থেকে মনে হয় এই সমস্যাটা চলে আসছে এটা সাধারণ পিপল মনে করে যে কোনো ব্যথা হলেই শারীরিক কোনো ব্যথা বেদনা হলেই বা যে কোনো রোগ হলে এই জাতীয় আথরাইটিস হলেই মনে হয় ক্যালসিয়াম এর অভাব হয়েছে এটা আসলে ভ্রান্তভাবে প্রচলিত হয়ে আসছে দীর্ঘ বছরের পর বছর মানুষ যেন আরো কিছু কুসংস্কারের জন্য কথা বলে যেমন সামাজিক বিভিন্ন সেইম এটা একটা প্রপাগান্ডা আসলে তা না ক্যালসিয়াম বোনসের একটা মিনারেল এটা ঠিক কিন্তু আমরা যারা ডাক্তারি করি বা এই রোগগুলা ডায়াগনোসিস করি সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যালসিয়ামের তেমন কোনো ঘাটতি নেই বললেই চলে মানে আমরা হয়তো ধরেন যদি একশোটা রুগীর ক্যালসিয়াম লেভেল করি সেক্ষেত্রে সিরাম ক্যালসিয়াম লেভেল আপনার প্রায় নব্বই থেকে পঁচানব্বই জনেরই স্বাভাবিক আছে অনেকের বেশিও থাকে খারাপ না ভালো অবশ্যই যে কোনো কিছু

আমার মনে হয় সচেতনতা দরকার যে ব্যথা হলে গিয়ে একটা ক্যালসিয়াম বিদেশ থেকে বলে যে বাবা তুমি অস্ট্রেলিয়া আছে বা ইউরোপে আছে ওখান থেকে যেহেতু আপনার গ্রোসারি শপ থেকে কিনতে পারে নিয়ে আসে বছর পর সে খাচ্ছে উল্টো তার ব্যথা বেদনা তো ভালো হচ্ছেই না হার ক্ষয় তো ভালো হচ্ছে না উল্টো আপনি যেটা বলছেন স্টোন হচ্ছে বিভিন্ন জায়গায় অতিরিক্ত ক্যালসিয়ামের প্রভাবে তার বিভিন্ন শারীরিক সমস্যা হবে এবং প্রত্যেকটা ব্যাথা রুগী বা ডিজেবল রুগী বা আমরা যে রুগীগুলো দেখি বা অন্য যে কোনো রোগের রুগী যদি মোর দেন অনেক বছর ধরে ক্রনিক হয়ে দাঁড়ায় অনেক বছর ভোগে তখন কিন্তু সে এক প্রকার মানসিক রুগী হয়ে দাঁড়ায় আপনি কি বলতে চাচ্ছেন ধরেন একজন সুস্থ মানুষের অ্যাডাল্ট মানুষ বা আফটার থার্টি ফাইভ যেগুলো লেখা থাকে আপনি বললেন যে বোতলগুলো বাইরে থেকে পাঠানো হয় যে একটা নির্দিষ্ট বয়সের পরে কি তার ক্যালসিয়াম খাওয়া উচিত না উচিত না কোনোভাবেই কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া উচিত না আর হ্যাঁ আপনার যে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে সময় অনেক সময় বিভিন্ন দেশের যে হেলথ সেক্টর আছে গভর্নমেন্টের যেমন বাংলাদেশের আপনার মিনিস্ট্রি অথবা ডিজি হেলথ যদি মনে করে হ্যাঁ আমার দেশের রিসার্চে তাই আসছে যে পিপলের এই জিনিসটা দরকার যেমন ভিটামিন ই খাওয়াচ্ছে সরকার ভিটামিন এ খাওয়াচ্ছে এটা কৃমিনাশক ওষুধ খাওয়াচ্ছে যদি এই যেতে কোনো ডাটা থাকে তখন যদি গভর্নমেন্ট বলে সেটা সবাই খেতে পারে কিন্তু একজন লোক নিজের মতো করে ক্যালসিয়াম কিনে খাবে বা যে কোনো ওষুধই কিনে খাওয়াটা স্পেশালি ক্যালসিয়ামের কথা যেহেতু বলছেন এটা আমি মনে করি ওয়াইজ না এতে ব্যথা বেদনা ভালো হবে না রুগী কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে মানসিক সে মনে করে ওটার প্রতি সে অ্যাফিনিটি আসছে আসক্ত হচ্ছে কিন্তু রোগ কিন্তু ভালো হচ্ছে না উল্টো সে খারাপের